খোদার কসম করে বলে ওরব্বী বাবারা হিন্দু থাকা অবস্থায় আমি যখন এরকম দাড়ি পাকা মানুষগুলোকে দেখতাম অজু করে আজানের পর মসজিদের দিকে হাইটে যাইতো খোদার কসাম করে বলি এই মানুষ দিকে মানুষগুলোর দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজার মধ্যে একটা আলাদা শান্তি অনুভূত করত। নামাজের মানুষের দিকে তাকাইলে দাড়িওয়ালা ও মানুষের দিকে তাকাইলে আমার কলিজা কেননা ঠান্ডা হয়ে যায় কি এক আকর্ষণ আমি বুঝতাম না আমার কাছে মনে হইতো যে মানুষ যাইতেছে না মসজিদের দিকে একটা ফেরস্তা হেঁটে তার চেহারাগুলোর মধ্যে একটা আলাদা একটা নূর চমকাইত উঁচু করার পর আমরা বাড়িতে মসজিদে যাওয়ার অনেক সময় বাড়ি থেকে উঁচু করে যাই না ওই চেহারাগুলোর কথা বলতেছে তারপরে মসজিদের ভিতরে যাওয়ার পর কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পাঁচতালার মালিক কে গাছতলার মালিক কোনো ভেদাভেদ সমস্ত মুসল্লিরা যখন এক কাতারে আল্লাহ আকবর বলে হাত পাত আল্লাহ আকবর বলে রুকুতে যাইত আল্লাহ আকবর বলে শেষদায় যাইত আমি মসজিদের বারান্দা থেকে বাহির থেকে তাকায় দেখতাম আমার কাছে মনে হইতো কে যেন আমাকে মসজিদ থেকে টানতেছে যে মসজিদের ভিতরে আয় কোন আকর্ষণ কোন শক্তি আমাকে এভাবে চুম্বুকের মতো টানতো আমি আজও পর্যন্ত তার খবর জানলাম না আমি রেজাউল করিম ইসলাম গ্রহণের যদি প্রশ্ন করেন কেন ইসলাম গ্রহণ করলেন আমার এই প্রশ্নের সর্বপ্রথম জবাব হবে আমি ইসলামের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামের আদর্শ ভালো না খারাপ আপনারা জবাব দেন ভালো না খারাপ শুধু যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পৃথিবীর ভিতরে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত লেখক গবেষক ইসলামের আদর্শ দেখে কোরআনের আদর্শ দেখে কোরআনের সত্যতা দেখে ইসলাম গ্রহণ করছে আছে না নাই ভারতের শিব শক্তি মহারাজ আঠারোটা ডিগ্রির উপর ডক্টরেট অর্জন করার পর এই ব্যক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করতে করতে সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ করে তার ভিতরে খেয়াল আসলো সব ধর্মগ্রন্থ নিয়েই তো লেখাপড়া করলাম গবেষণা করলাম সব ধর্মের মধ্যেই কোনো না কোনো জায়গায় একটা একটা ভুল পাইলাম মুসলমানরা যে বলে তাদের ধর্মের কিতাব আল কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমি দেখি এই কোরআনের মধ্যে ভুল পাই কি না এই ভুল ধরার জন্য শিবশক্তি মহারাজ কোরআন নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে ওই শক্তি মহারাজ ইসলাম নিয়ে কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে কোরআন সত্য কোরআনের মধ্যে কোন ভুল কালেমা পইরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে বলেন না সোবাহান আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা অনেক কথা বলতে গেলে অনেক সময়ের দরকার লম্বা সময় নেব না সংক্ষেপে বলি পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সুরা শুরুতে একটা সুরা আল্লাহ তালা দান করেছেন ওই সুরা তুল বাকারার ভিতরে প্রথমে আল্লাহ বলতেছেন আলিফ আলিফ্লি পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন যত বড় দার্শনিক বলেন যত বড় লেখক বলেন সমস্ত বই লেখার পরে বইয়ের শেষের পৃষ্ঠা লিখে দেয় আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায় আপনারা জানাই দিবেন পরবর্তীতে সংশোধন করে দিবেন ঠিক না ঠিক অথচ আল্লাপা গ্রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন একটি কিতাব দান করেছেন ওই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আলিফ লামিন কিতাব লা রয় বফি উদ্লিল মুত্তাকিন বলেন না শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমি আমার বান্দাদেরকে মুসলমানের জন্য ইসলামের ওয়ালাদের জন্য এমন একটা কিতাব দান করলাম যে কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই বলেন না বাবার এই কোরআন নাজির হওয়ার দেড় হাজার বছরের ভিতরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই মিলা চেষ্টা করছে একটা ভুল পাওয়া যায় কিনা না আজ পর্যন্ত দেড় হাজার ভিতরে একটা ভুল বের করতে পারছে পারে নাই কেমন পর্যন্ত চেষ্টা করবে কোনোদিন সম্ভব হবে আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ চ্যালেঞ্জ খন্ডাইতে দেড় হাজার বছরে পারে নাই আরো যদি একশো বছরও পার এক হাজার বছরও পার হয়ে যায় এক লক্ষ বছরও পার হয়ে যায় কোনোদিন এই ভুল বাইর করা সম্ভব আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আমি কেন মুসলমান হইলাম শুনে আপনারা যারা এখানে আছেন আপনারা বড় ভাগ্যবান বড়ই ভাগ্যবান কারণ আপনারা জন্মসূত্রে মায়ের কোলে বসে আপনারা ইসলাম পেয়েছেন ইসলাম পাওয়ার জন্য ঘরও ছাড়তে হয় নাই বাড়িও ছাড়তে হয় নাই টাকা পয়সা কোনো কিছুই ছাড়তে হয় নাই হয়েছে নাকি এটা কি আপনাদের জন্য সৌভাগ্য না এত বড় নিয়ামত ইসলাম ইমান কত বড় নেয়ামত ইমান যে কত বড় দামি জিনিস এটা আমি জীবনে বয়ান করে আপনাদেরকে বুঝাইতে পারবো না কিন্তু যখন মৃত্যু হবে মৃত্যুর পরে বুঝবেন ইমান কত বড় দামি জিনিস দুনিয়ায় থাকতে এটা হয়তো আমরা কোনো দিন বয়ন করে বুঝাইতে পারব না কিন্তু মৃত্যুর পরে বোঝা যাবে এই ইমান কত দামি জিনিস ইমান কত বড় দামি নিয়ামত আমরা মনে করি যে আজকে হয়তোবা ইসলামের উপরে চলা কঠিন না কোনো কঠিন না একেবারে সহজ এখানে যারা আসছেন বসছেন আল্লাহ যদি চায় এখান থেকে আল্লাহ আলি আসবে উজানে হজরত আসবে তার ন্যাক নজরে তার বয়ানের বরকতে তার ওসিলাতে আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে আল্লাহর অলি বানাইয়া ঘরে নিতে পারে কি পারে না আল্লাহর কুতুব এখানে আপনাদের কিনে চোখের পানি ফলে মালিকের কাছে যদি হাত দুইখানা উঠে বলে মাবুদ গো আমার আমার ভাই আমার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহর উল্লির দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে কি পারে না আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা আজকেরা আজকে আপনারা যারা আমাকে দেখছেন আজ থেকে পনেরো বছর আগেও আমার মাথায় টুপি ছিল না মাথায় টুপি ছিল না ক্যাপ পরতাম মুখে দাড়ি ছিল না ভালো করে দাড়ি উঠেও নাই প্যান্ট পরতাম শার্ট পরতাম আমার এই মাথায় টুবে মুখে দাঁড়িয়ে পোশাক এই পরিবর্তনটা ঘটাইছে কি আজ থেকে আগে জন্মের পর থেকে একুশ বছর মূর্তি পূজা করেছি মূর্তির পায়ে সেজদা দিয়েছি আমার পাশে যিনি বসা আছেন আমার জন্মদাতা পিতা জন্মের পর থেকে আমাকে মন্দিরে নিয়ে গেছে মূর্তি পূজা শিখাইছেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এমনও ঘোষণা দিছেন যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবেন হেদায়তের মালিক তিনি আমার গলায় ছুরি লাগাইতে চাইছে কিন্তু আল্লাহ তার গলায় কালেমার মালা কালে রশি লাগাইয়া এমন টান দিছে ওই কুফুর থেকে বের করে আজকে আপনাদের মাঠে ইমানের দৌলত ইমানের নাম দান করে বসাই দিছে ঠিক না বেটি যে মানুষ আমার গলায় ছুরি লাগাইতে চাইছে আজকে তার গলায় কালেমার ছুরি লাগাইছে কেনা জবান করে বলতে হবে কে আজকে আপনারা যারা আমাকে দেখছেন এই কপালটা দিয়ে আমি রেজাউল করিম একুশ বছর মূর্তির করেছি মন্দিরে গিয়েছি একুশ বছর মূর্তি পূজার করার পর মূর্তির দেওয়ার পর একুশ বছর পর আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাইর করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেচদা দেওয়ার তৌফিক দান করেছেন কে তো জামারগুলো বলেন না বাবারা কে যে আল্লাহ আমার মতো একজন কাফের মুশ্রেককে কালেমার মালা পড়াইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতে কদমে সেচ দেওয়াইতে পেরেছে ওই আল্লাহ ইচ্ছে করলে এখানে যারা বসা আছি আমাদের সবাইকে আল্লাহ ভোলা থেকে আল্লাহর উলি বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আগে ছিল এখন আসে না নাই আল্লাহ চাইলে কি কারো কাছে আল্লাহর কৈফত দেওয়া লাগবে কারো কাছে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ বলবে কোন সাথে সাথে ফায়দা কোন হয়ে যাবে বলেন না সুমান আল্লাহ বলবেন কোন হও সাথে সাথে ফায়দা কোন হয়ে যায় এই ক্ষমতা কার আল্লাহর আদেশ করতে দেরি হইতে দেরি নাই রাগ হচ্ছেন বাবা রাগ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন না আমি হাতটা উঠাকে আল্লাহকে এটা দেয় না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন না আমি যারা হাত উঠাইলাম হাত উঠান ভালো করে হাত উঠান হাত উঠান শক্ত করে সোজা করে ডাক দেন আল্লাহ আল্লাহ আজকে তোমার ওলির আগমনের ছিল হাতে আমাদের সবাইকে আমাদের সকলের নামগুলোকে তোমার অলির দফতরে ওলির খাতায় লিখে দাও জোরে সোরে বলে আমিন আমার যুবক ভাইরা মুরুব্বী বাবারা আপনাদেরকে দেখে আপনাদের আদর্শ দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কি ভুল করেছি চেষ্টা চেষ্টা এমন একটা জিনিস বান্দা যদি করে আল্লাহ সম্ভব করতে আপনার আমার কাছে যে কাজটা অনেক কঠিন অনেক কঠিন ওই কাজটাও আল্লাহর কাছে একেবারেই সহজ বলেন ঠিক না বেটা আজকে এখানে অনেক মুরব্বী বাবারা বসা আছেন আমি জানি না কে কোন রোগে আক্রান্ত অনেকের ডায়াবেটিস অনেকের হার্টের সমস্যা অনেকের হাই প্রেসার তারপরও কোরআনের মহাপতে মাঠে বসে আছে আমি রাজাউল করিম দয়া করে আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে পরিপূর্ণ সুস্থ দিয়ে আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা এখানে বসা আছে আল্লাহ আমি রাজাউল করিম আজকে তোমার কাছে দরখাস্ত করলাম তোমার অলির আগমনে উশিলায় আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও সকলে বলেন না হেদায়েতের মালিককে হজরত উমুর রাদিয়াল্লাহু তালাম তার কানেক খবর গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরবের মধ্যে আয়সা ইসলামের দাওয়াত দিতেছে প্রচার প্রসার করতেছে তিনি খবর পাওয়ার পর রাগান্বিত হইয়া আল্লাহর নবীর গর্দানকে কর্তন করার জন্য রওনা হইছে পথি মধ্যে আরেক সাহাবি বলতেছে অমর তুমি কোথায় যাও বলে যে আমাদের আরবের মধ্যে এক পাগলা আইসা কোন ধর্মের দাওয়াত দিতেছে আমাদের ধর্মের মানুষদেরকে তার ধর্মে নিতেছে আজকে তার গলা আমার হাতে নিয়ে আসবো তখন সাহাবি বলল হে ওমর তার গর্দান পরে আনো আগে তোমার ঘরে যাও তোমার ঘরের খবর নাও তোমার বোন এবং বোন জামাই তারাই তো তার ধর্ম গ্রহণ করছে অমর যাইতে ছিল আল্লাহ নবীর দিকে তিনি পথ ঘুরে গেলেন বোন বোন জামাই আর বোনের বাড়ির দিকে যায়া যখন ঘরের দরজা করা না টোকা দিল ঘর থেকে আওয়াজ আসলো কে অমর বলল আমি অমর এই কথা শুনে বোন জামাই ভয়ের কারণে চোখের নিচে যখন চোখের নিচেকে পলাইছে বোন সাহস করে কিছুক্ষণ পর দরজা খুলে দিস তো অমর বাহিরে থেকেই কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছে পায়ে জিজ্ঞাসা করলো তোমরা ঘরের ভিতরে বসে কি পড়তেছিলা আমাকে একটু বই শোনাও ভয়ের কারণে বোন এবং বোন জামাই পড়তে চাইতেছিল না যখন তিনি ধমক দিলেন বাধ্য হইয়া কোরআনের তেলাওয়াত শুরু করলেন কোরআনের তেলাওয়াত শোনার পর হজরত ওমরের দিলকে নরম করে দিছেন কে যে তরালটা ছিল এইভাবে উপরের দিকে উঠানো খাড়া করা তেলাওয়াত শোনার পর তার তরবারিটা নিচের দিকে হয়ে গেছে বলেন না সুবহান গেছিল আল্লাহ নবীর গর্দানকে কর্তন করার জন্য অথচ সে আল্লাহ নবীর দিকে তাকাইয়া নিজের গলাকে আল্লাহ নবীর দিকে ইসলামের ছায়া তলে কালেমার তলোয়ারের নিচে নিজের গলাকে কর্তন করে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে বলেন না সুবাই এজন্যই বলেছি বাবা হেদায়েতের মালিক কে জবান খুলে বলি কে আর ওজন্য কে সবাই তো আল্লাহ নবীর জিকির করবো পারবো তো সবাই একটু দিলটা খুলে একটু জিকির করে লাহাম লা ইলাহা হামলা لا إله لا إله إلا الله واشتغلقاً. لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا اله الا الله لا اله الا الله لا اله আসবেন কিছুক্ষণের মধ্যেই এই জন্য আমি আলোচনা লম্বা করব না অল্প সময়ের মধ্যে বাবারা আমি ছেড়ে দিব আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি সামনে বাড়ব কোরআন এবং হাদিস থেকে আজকে সংক্ষিপ্তভাবে আমি তেলত করেছি কারণ হজরত আসলে আমি ছেড়ে দেব কখন ছেড়ে দেব আমিও জানি না কারণ হজরত আসার পরে একটা কথা বলার আমার সুযোগ থাকবে না কিন্তু আমার যুবক ভাইরা কলিজা টুকরা ভাইরা বলেছে হুজুর আপনি কেন ইসলাম গ্রহণ করলেন এর মূল কারণটা কি ছিল একটু সংক্ষেপে বর্ণনা করবেন আমি যদি বলি আপনাদের কি কষ্ট হবে আমি তো বলেছি এক নম্বর কারণ হলো আমি ইসলামের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছি কিন্তু কোন কোন আদর্শ দেখে মুসলমান হইলাম এটা কি একটু বলবো বাবা বাবাদের কি কষ্ট হবে একটু মুরব্বীরা বলেন তো বাবারা বলবো আপনাদের কষ্ট হবে না তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে আমাকে তো বিশেষ বিশেষ করে বেশিরভাগ জায়গায় প্রধান বক্তা হিসেবে রাখে রাখলে আমাকে উঠায় অনেক পরে এগারোটা বারোটা একটার দিকে অনেক সময় স্টেজে উঠায় তা আমি মুরব্বীদের দিকে তাকাইলে আমার কথাই বলতে মনে চায় না যে রাতের বারোটা একটা বাজে মুরব্বী বাবাদের কষ্ট হবে এজন্য আমি চেষ্টা করি গয়ান সংক্ষেপ করে মোনাজাত দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় দেখি যুবকরা কথা না বললেও মুরব্বী বাবারা তারা হাত তুইলা বলে বাবা আপনার জীবনীটা শুনতে চাই তখন কোদার কসম করে বলি আমার কলিজাটা অনেক বড় হয়ে যায় যখন মুরব্বীরা আমার মাথায় স্নেহের হাতটা বুলায় দেয় তখন আমার কলিজা বড় হয়ে যায় কথা বলতে আর তখন ভয় লাগে না আমি মন আত্মতৃপ্তি নিয়ে কথা বলতে পারি আজকে কি মুরব্বী বাবারা আপনারা কি বেজার হবেন কষ্ট হবে বাবারা অল্প সময়ের মধ্যে কি বলবো মুরব্বী বাবার একটা হাত তুলেন তো দেখি বাজানরা কারা কারা শুনবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ কবুল করে বলে আমিন আমার বাবাদেরকে আল্লাহ তালা কবুল করে বলে আমিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হযরত ওলো ওমর আলী উসমানের সঙ্গে থাকার তৌফিক দান করে বলেন না হাদিসের মধ্যে আসছে শেষ আমলই নির্ভরযোগ্য। মানে সারা জীবন আপনি আমি যত ভালো কাজই করি যত আমলই করি কিন্তু মরার আগে যদি মরার আগে যদি কাফের হইয়া মরি সারা জীবনের আমল এক মিনিটের মধ্যে শেষ সারা জীবন ইবাদত করছি নামাজ পড়ছি রোজা করছি হজ করছি যাকাত সব কিছু করছি কিন্তু মৃত্যুর আগে যদি বলি আল্লাহ তো ঠিক আছে কিন্তু বাবারও কিছু ক্ষমতা আছে আল্লাহ তো ঠিক আছে কিন্তু বাবাও কিছু করতে পারে বাবা ইচ্ছে করলে ছেলে দিতে পারে বাবা ইচ্ছে করলে মেয়ে দিতে পারে বাবা ইচ্ছে করলে জান্নাতি নিতে পারে বাবা ইচ্ছে করলে আমাকে সুস্থ করতে পারে বাবা ইচ্ছে করলে আমাকে ধনী থেকে গরিব বানাইতে পারে এই রকম চিন্তা চেতনা মনে আনাটাও পুকুরি বলেন না নাও সমস্ত ক্ষমতার মালিক একজনের তিনি কে জোরে বলেন কে আল্লাব আল্লাহ বলেন যারা তারা হইলে মুসলমান যারা আমি আল্লাহকে দেখে নাই তারপরও বিশ্বাস করে আমি আল্লাহ এক আমি আল্লাহ একজন আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আমি আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ অসুস্থ করতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ ছেলে দিতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ মেয়ে দিতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ ধন সম্পদ নিতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ মানিত্য দিতে পারে না আমি আল্লাহ ছাড়া কেউ ব্যাচ্যুতি করতে পারে না আমি আল্লা যাকে চাই তাকে হেদায়েত দেই আমি আল্লাহ যাকে চাই তাকে গুমরা করি এই ক্ষমতা কা। জান্নাত আপনারা কেউ দেখছেন বাবারা জাহান নাম দেখছেন কবর আজাব দেখছেন ফেরেস্তা দেখছেন নবীজিকে দেখছেন কেউ দেখি নাই না দেখা যারা বিশ্বাস করবে কবরে গেলে কুনা করে গেলে আজাব হবে তারাই মুসলমান ঠিক না বেঠে আল্লাহকে দেখি নাই জাহান নাম দেখে নাই না দেখে যারা জাহান নামকে বিশ্বাস করবে না দেখে যারা বিশ্বাস করবে হ্যাঁ আমি আমি মুসলমান আমি ভালো কাজ করলে আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না যারা জান্নাতকে বিশ্বাস করে তারা হইল মুসলমান ঠিক কিনা ভাগ হইতেছেন বাবারা সমস্ত ক্ষমতার মালিক একজন তিনি কে আরেকবার জবান খুলে বলেন কে ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস আল্লাহ নবী বলেন আখলিস দিন কলিল আল্লাহ নবী বলেন তোমার ইমানকে মজবুত করো তোমার ইমানকে মজবুত করো তোমার ইমানকে খাটি করো তোমার ইমানকে সই করো তোমার ইমানকে তাজা করো বেশি আমল লাগবে না অল্প আমল করবা নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন না সুবাহ ইমানের কথা বলা হয়েছে বেশি আমল পড়ে আগে ইমান মজবুত থাকতে হবে ইমান যদি না থাকে হাজারো আমল করে না কোনো লাভ একটা কলসির ভিতরে নিচ দেওয়া যদি ফোটা থাকে পানি যতই ঢালি পানি থাকবে না না চলে যাবে ঠিক ইমান ব্যতীত আমল হইলো ওই রকম ফোটা কলসির মতো ঠিক না বেঠি বাবারা রাগ হইতেছেন দেখেন আজকে আপনাদের মাঠে জায়গা না একটু তাকাই দেখেন আমার যুবক ভাইরা জায়গা না পাইছে সেটা ডানে বামে দাঁড়াই আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে বলেন না আমি আপনাদের উঠাউঠি করতে হবে না যে যেখানে আছে থাকেন আমার যে সমস্ত ভাইরা আজকে দাঁড়ায়ে থেকে আলোচনা শুনতেছে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে হজ ওমর আলী উসমান রাজি তালান তালানহুর মতো আসারে মুবর সারা দশজন সাবি দুনিয়াতে থাইকা চান্নাতের সার্টিফিকেট পাইছে যে সমস্ত যুবকরা দাঁড়ায় রয়েছে আল্লাহ তাদেরকে হাসনের ময়দানে ওই জান্নাতি সাহাবিদের সঙ্গে দাঁড়ানো তৌফিক দান করে বলেন আমিন আরেকটু জোরে বলতে হবে আমিন মুরব্বী বাবারা বলেন না আমিন দেখেন তাকে আপনাদের এলাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে আমি আগেই বলছিলাম আজকের মাহবিলটা আল্লাহ মনে হয় কবুল করছে এটা তার একটা আলামত ঠিক না ভাই ঠিক না হলে আমি বড় বক্তা হলে নাম করা তেমন আমার কোনো নাম দামও নাই কিন্তু এই মানুষ যুবক ভাইদেরকে কবুল করেছেন কি আল্লাহ কবুল করেছেন আল্লাহ রলির বরকতে আল্লাহ তালা আমার যুব প্রত্যেকটা যুবক ভাইদের নামগুলোকে আল্লাহ রলির খাতায় লিখে আরেকবার বলে নাম যে সমস্ত বাইরে দাঁড়ায় আছে আল্লাহ তোমার কাছে আজকে হরিয়াত করি মুরব্বি হাজি সাহেবদেরকে নেওয়া স্টেজ ওলামা একরামদেরকে নিয়া আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার ওল হিসেবে কবুল করে নাও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট শর্ত হলো কি ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমার যুবক ভাইরা মুরুদ্ধি বাবারা আমি কেন মুসলমান হইলাম মূল কারণটা কোথায় ছিল এখন বলি শুনে দান করছে সুবাহ আল্লাহ বলবেন না আসলে এগুলো কি জানেন কারণ হচ্ছে আল্লাহ যে একজন আছে মাঝে মধ্যে আল্লাপাক এমন কিছু নিদর্শন দেখায় ঠিক না বেঠিক দেখেন না অনেক সময় এমন দেখা যায় একটা গাছ মরে গেছে একটা গাছ কি হয়েছে ঘরের কথার কথা একটা আম গাছ মরে গেছে একবারে গুরা সব কাইটা ভালো কিন্তু গুঁড়া থেকে একটা আম একটা কাঁঠাল আল্লাহ তাজা বের করে দেখা ঠিক না ভাই ঠিক তো খরিজুল মিনাল মাইজিত তু খরিজুল মাইজিতা মিনাল হাই জীবিত থেকে মৃত বের করা মৃত থেকে জীবিত বার করা এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ মাঝে মধ্যে এরকম কিছু অস্বাভাবিক ঘটনা আমাদের সামনে ঘটায় দেখায় যে বান্দা তুই তো আমাকে না দেখে বিশ্বাস করতে চাও না আমি আল্লাহ যে একজন আসি আমার কুত্র কুত্র দিইখানে ঠিক না বেঠে চর্মনের নাম শুনছেন আপনারা দেখেন আমি এখানে চর্মনের করে ক্যাম্পাসের করতে আসি নাই আমি একশো যদি চর্মনের নাম নেই চর্মনায় নাম যদি এক হাজার বারও নেই চর্মনায় চর্মনায় জিকির করি এক হাজার বার না এক লক্ষ বার যদি চর্মনায় জিকির করি আমার একটা নেই হবে না কিন্তু এক হাজার বার যদি চর্মনায় দাওয়াত দেই একটা পয়সা আমাকে কেউ দিবে না কেউ মনে করেন না যে হুজুর মনে হয় চর্মনের ক্যাম্পাসারি করতে আসে আমার মতো দালাল চর্মনের দরকার নাই আমার আমি এরাজল করিম সারাও চরমনে যেমন চলছে তেমন চলবে আমি থাকলেও যেমন চলছে তেমন চলবে কেউ আমাকে আবার চরমের দালাল মনে করে গালি দিয়েন না শুধু এতটুকু বলি এই যে এখনও কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে গেলে মানুষের দিলের পরিবর্তন ঘটায় কে দেখবেন একটা মানুষ আগে নামাজ কালাম পড়তো না দাঁড়িয়ে টুপি ছিল না কিন্তু মক্কা মদিনা ঘুরে আসার পর তার দিলের পরিবর্তন ঘটায় কে আল্লাহ ঘটায় কারণ ওইখানে গেলে আল্লাহ কবুল করে নেয় তাকে আরে এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ তালা তার মকসুদকে পূরণ করে দেয় বলেন না সুবান আমি এই কথা বলার কারণ হচ্ছে আমি কুড়িগ্রামে গ্রামে গেছি একটা মাহফিলে আসার পথে আমার যিনি সফর সঙ্গী তিনি বলতেছেন হুজুর এই পাশে একটা মাদ্রাসা এই মাদ্রাসার পাশে একজন জিন্দা অলি শুয়ে আমি বললাম জিন্দা অলি মানে বলতেছে হুজুর এখানে যে লোকটা এই মাদ্রাসার সামনে যার কবর এই লোকটা অনেক আগে চরমনের মুড়ি ছিল তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি তার নাম মূল নাম ছিল বশির উদ্দিন বিস্তারিত ইতিহাস আমাকে বলল এ লোকটা যখন চরমনে ময়দানে গেছে যাওয়ার পরে তিনি সব সময় উঠতে বসতে ঘুমাইতে সব সবসময় শুধু আল্লাহ আল্লাপাকে জিকির করতো সময় হাঁটার অবস্থা ঠুট দুটা শুধু নর্ত এ ঠুঁট নর্ত আল্লাহর জিকির কর্তবায় তার নাম ছিল বসির উদ্দিন কিন্তু গ্রামের মানুষ তাকে মহাম্মত করে ডাকত ঘুকুমসি তা আমি বললাম তো সমস্যা কী হয়েছে বলা হয়তো সমস্যা নাই কিন্তু এখানে যে বিষয়টা ঘটছে সেটা হলো এই মানুষটার মৃত্যুর অনেক বছর পরে সম্ভবত তিরিশ বত্রিশ বছর পর যেখানে তাকে দাফন করা হয়েছিল এই তিরিশ বত্রিশ বছর পরে যমুনা নদীর ভাঙ্গনে যখন তার কবরটা ভাঙ্গে গেল এই যমুনা নদীর ভাঙ্গনে কবরটা যখন ভাঙ্গে গেছে আল্লাহ পাকের কুদরত কবরের মধ্যে কাফনের কাপড় সহ লাশটা তাজা পাওয়া গেছে বলেন না সুভান এই যে আমি বললাম আল্লাহ যে একজন আছে মাঝে মাঝে দিয়ে একটা কুদরত আল্লাহ দেখায় দেখ বান্দা আমি আল্লাহ যে একজন আসি আমাকে তোরা না দেখলো আমি আল্লাহ আসি এর দিয়ে একটা প্রমাণ মাঝে মাঝে তোরা দেখ কি ঠিক না বেঠিক এই কবরের মধ্যে এই মাটির ভিতরে কাপড়ের কাপড় লাশটা তাজা রাখছে কে কোন সন্দেহ আছে আমার ভাইরা আমার বন্ধুরা মুহূর্তে বাবা না আমি আগেই বলেছি চর্মনের কথা বললো আমার কোনো লাভ নাই না বললো কোনো লস নাই কিন্তু বলি কেন এজন্য বলি আমি রাজন করিমের জীবনে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মদ খোর জেনাখোর সুদ খোর ঘুষ খোর সন্ত্রাসী চার কমরের মধ্যে সবসময় পিস্তল ছিল যার পকেটে পিস্তল ছিল যার হাতের মধ্যে মদের পুতল ছিল ওই সন্ত্রাসী ওই চোর ওই ডাকাত ওই হারামখোর ওই ঘুষখোর ওই মদখোর ওই জেরাখারি ওই খারাপ মানুষটা ওই ডাকাতটা চরমনায় ময়দানে যাওয়ার পর তিন দিন থাকার পর আল্লাহদের বয়ান শোনার পরে ওই ব্যক্তির মাথায় পাগড়ি উঠে যায় মাথায় টুপি উঠে যায় মুখে দাড়ি উঠে যায় সুন্নতি পোশাক উঠে যায় এমন আসে না নেই আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাই দিব এখানে আগে নামাজ পড়তেন না মাথায় টুপি ছিল না এখন চরমনে যাওয়ার বরকতে উচিলাতে কার কার মাথায় টুপি উঠছে দাঁড়িয়ে উঠছে তো উঠান তো দেখি দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি দেখেন এই মাঠের মধ্যে প্রমাণ আসে না নাই দেখেন আপনারা যে আমি যা বলছি আমার কথা কি ঠিক আছে এই ময়দানে যাওয়ার পর দেখেছি আমি নিজেও দেখেছি আমি আগে মনে করতাম পীর মানেই ভণ্ডা পীর মানেই গাঁজা খাওয়া পীর মানেই মেয়ে লোক পুরুষ লোক নাচানাচি করা পীর মানে খারাপ কিছু ভাবতাম কিন্তু যখন একবার চরমণায় ময়দানে গেছি আমি গেছি দেখার জন্য গিয়ে দেখি মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে না ওই ময়দানের ভিতরে আল্লাহ এমন একটা এমনভাবে ময়দান তাকে কবুল করছে অনেক মানুষ এমনও শুনছি যে চরমনে ময়দানে গেছে বয়ান শুনতে পারে নাই বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে পানি হয়ে গেছে বয়ান শুনতে পারে নাই কিন্তু ময়দান থেকে ঘুরে আসার পর আল্লাহ তাল্লা তার দিলের মূর্কে ঘুরিয়ে দিচ্ছে বললেন না সুহা এমন বহু নজির আছে না নাই বাবারা এজন্য এই চর্মনের বাৎসরিক মাহাফীর সাতাশ আঠাশ উনতিরিশ মনে হয় একটা মাহফিল আছে আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের সন্তান হিসেবে দাওয়াত দিলাম চর্মনের পক্ষ থেকে না আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার বাবা মনে করে আপনাদেরকে আমার ভাই মনে করে দাওয়াত দিলাম আপনার সেখানে মুরিদ হইতে দাওয়াত দেই নেই আপনারা যাবেন ঘুরবেন দেখবেন আল্লাহর বলি অনেক আল্লাহর পাগলরা সেখানে যায় বলা তো যায় না কার আল্লাহ কাকে কবুল করে ঠিক না বেঠিক ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন হাটটা ওঠে আল্লাহকে দেখে না রেতে পীর আল্লাহ কবুল করে বলে আমিন আরে যাবে বলে আমিন আপনারা সবাই ইনশাল্লাহ যাওয়ার নিয়ত করেন আল্লাহ তালা হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে নিয়তের মধ্যে আল্লাহ একটা বরকত রাখছে এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন নিয়াদ বান্দা যে নিয়ত করে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তালা তাকে প্রতিদান দান করে না বল্লান চর্মনে ময়দানে গেলে অনেক কিছু দেখা যায় যেটা হয়তো বা না গেলে কোনোদিন দেখবেন না চরম নাই সম্পর্কে অনেক কথা আছে অনেক ইউটিউবে লেখা আছে অনেক ভিডিও আছে কিন্তু ময়দানে না গেলে বোঝা যায় না উজানি না গেলে বোঝা যায় না চরমণাইতে কি আছে উজানিতে কি আছে গেলে তারপরে দেখা যায় বোঝা যায় এক লেখক একটা গজল লেখছে আমার খুব ভালো লাগে গজলটা মাঝে মাঝে একে গাই চরম নাই রাগল বনি ইয়া ধোন মহাজনী করিল কি ধনে হা ধোনি মহাজনী করি বনি উজানিতে কি পাইল কি ধনে হয় হাতে পায়ে ধর সারা দেশে দিন রাত দিয়া সিলেন পৌসায় সারা দেশে দিনের দাওয়াত দিয়াছিলেন পৌঁসায় শংচর মো না পোস্ট পূজানি যে ন ভাই থানা তাহা গোহিতে কেন্দ্র সোনার মদিনা থানা তাহার গঙ্গোহীতে কেন্দ্র সোনার মোদিনা এই ঠিকানায় কত পাগ মা কি ইয়া হা মহাজনী করিল কি ধনে ইয়া ধোনি মহাজনী করিল আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা গান শোনার সে গজল শোনা ভালো লাগে না খারাপ লাগে আজকে রাজাউল করিম আজ থেকে পনেরো বছর আগে আমি গান গাই অনেক পুরস্কার পাইছি হয়তোবা কণ্ঠ ভালো না আজকে গজল গাইছি হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু যুবকরা গান শুনে যদি গজল শুনতো সোয়াব না হইলেও গুনার থেকে বাইসে যেত ঠিক না বেঠে আমি কেন কোন আদর্শ থেকে ইসলাম গ্রহণ করলাম সংক্ষেপে বলে যায়। বিশ্ব চলে আসছে আমি যখন ছোট ছিলাম ইসলামের একটা আদর্শ হলো একজন মানুষ যখন মারা যায় খেয়াল করে শুনবেন মসজিদে মাইকে অ্যালান হয় আব্দুল করিম রাজুল করিম ইন্তেকাল করেছেন খবরটা শোনার পর পাড়া প্রতিবেশী এসে তাকে সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগায় ঠিক না তার জন্য বাজার থেকে তিনটা পুরুষ হলে তিনটা মহিলা হইলে পাঁচটা কাপড় আনে আনার পরে তাকে সুন্দর করে এমনভাবে গোসল করায় মনে হয় যেন একটা শিশু বাচ্চাকে আদর করে গোসল করাইতেছে ঠিক না বেটে তার জন্য কবরের মধ্যে সুন্দর করে একটা ঘর বানানো হয় যে ঘরের মধ্যে তাকে এমনভাবে রাখা হয় মাটি চাপাও দেয় না কোনো তার কষ্ট হয় না এটা হচ্ছে ইসলামের আদর্শ মুরব্বী বাবার আমি ছোটোকালে এগুলো দেখেছি আমার আপন ঠাকুরমা ঠাকুরমা বলে মানে মুসলিমরা যাকে দাদি বলে হিন্দুরা তাকে ঠাকুরমা বলে আমার বাবার মা আর কি আমি ছোটোবেলায় যখন খবর পাইলাম আমার ঠাকুরমা মারা গেছে তখন আমার মা আমাকে সাথে করে নিয়ে ওর ঠাকুরমার বাসায় নিয়ে গেছে যাওয়ার পর দেখলাম তিনি যে খাটের উপর শোয়া ছিল খাটের চাদর সহ বালিশ সহ তাকে খাট থেকে নামায় বারান্দার মধ্যে নিয়ে রাখছে রাখার পর দেখলাম বাজার থেকে দুইটা লম্বা বাস আনছে লম্বা বাসাই না বাসটাকে চঙ্গর মতো বানাইছে বিষাবুজ চলে আসছে সংক্ষেপে বলিয়া বাবারা আপনাদের কষ্ট হবে বুঝতে তারপরেও বলি এরকম চঙ্গর মতো বানাইয়া লাশটাকে চঙ্গর মধ্যে রাইখা রশি দিয়ে পেঁচাইতেছে দিয়ে কি করে পেঁচাইতেছে কারণ আমরা মুসলমানরা মারা যাওয়ার পর যে খাটটাতে খাটে করে আমাদেরকে গুরুস্থানে নিয়ে যায় ওই খাটের চারিদিক দিয়ে একটা ব্যারিকেড থাকে আসে না নেই ব্যারিকেড থাকার কারণ হলো হাঁটার সময় কোনো কারণে কাত হয়ে গেলেও লাশটা যেহেতু মাটিতে পড়ে না যায় কিন্তু হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে তারা ওয়ান টাইম ইউজ করে মানে যেটার সাথে যেই চাদর শোয়া ছিল যেই বাল দিয়ে নিয়ে যাবে যে রশি দিয়ে পেঁচানো হবে সব কিছু তারা আর বাড়িতে আনে না পালায় দেয় অথবা লাশের সাথে পুরো ছাই বানায় পানিতে ভাসায় এটা হচ্ছে তাদের সিস্টেম যেহেতু চঙ্কের ডানে বামে কোনো ব্যারিকেট নাই এজন্য দিতেছিল তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম মাগো আমার ঠাকুর মাকে এভাবে বাঁধ দিতেছে কেন তখন মা আমাকে উত্তর দিল বাবা তোমার মা মারা গেছে তাকে এখন শ্মশানে নেওয়া হবে তাকে আগুনে পুরানো হবে এজন্য তাকে বান্ধ হচ্ছে তখন আমি ছোট মানুষ ভালো করে বুঝে উঠতে পারি নাই যখন লাশটাকে এইভাবে বান দিয়া শ্মশানের দিকে নিয়ে যেতেছে আমিও যাওয়ার জন্য বায়না ধরলাম মা আমাকে বললো বাবা তুমি ছোট মানুষ শ্মশানে যাইও না বললাম কেন মা বলে তুমি ওখানে যাওয়ার পর যে দৃশ্য ঘটবে দেখার পর তুমি সহ্য করতে পারবা না ভয়ের কারণে কলিজা ফেটে মারা যাবা তখন আমি চিন্তা করলাম এমন কি ভয় যেটা দেখলে কলিজা ফেটে মারা যাব। আমার যেতেই হবে দেখতেই হবে ছোটোবেলা থেকে আমার তাই ছিল যেটা নিষেধ করতো ওটার প্রতি আগ্রহ যেমন আমার বাইরে যেত তা আমাকে নিবে না তারপর লাশ নিয়ে যখন বের হইতেছে সবাই কান্নাকাটিয়ে আমি ফাঁকি দিয়ে দূর দিস দর যেতে যেতে আমি শ্মশানঘাট পর্যন্ত যাওয়ার পর দেখলাম একটা ঘরের মধ্যে ঠাকুর মাকে ঢুকাইয়া কোনো রকম গোসল করাই একটা সাদা কাপড় দিয়ে এরকম পেঁচাইছি পেঁচাইয়া আগে থাকতেই শ্মশানের মধ্যে চিতাখোলাটা সাজানো ছিল চিতাখোলার ভিতরে লাশটাকে রেখে প্রথমে লাশের মাথার ভিতরে এরকমভাবে একটা রশি মানে কাপড় পেঁচাইছে কাপড় পেঁচাইয়া এই কাপ এই লাঠির মাথার মধ্যে আগুন দিয়ে আগুন ধরানো হয়েছে আগুন ধরা এই লাঠির মধ্যে আমার বাবা তিনিও ধরছে আমার ছোট কাকা একজন তিনিও ধরছে দুইজন এইভাবে লাঠিটা ধরে ঠাকুরমার মুখের দিক থেকে ঘুরতেছে ঘুরে ঘুরে ঠাকুরমার মুখের ভিতরে এইভাবে যখন চাপ দিচ্ছে তো সাদা সুন্দর মানুষ ছিল আগুনের তাপের সুন্দর চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে উচ্ছিত হয়ে গেছে তো আমি দূর থেকে তাকায় তাকায় ভাবতেছি ঠাকুরমা মারা গেছে কিন্তু তার মুখে আমার বাবা কাকা তার আগুন দিচ্ছে কেন আমি ভয় পাইতেছি আর ভাবতেছি কারণটা কি ভাবছিলাম এখানেই শেষ কিন্তু না একটু পরে তাকায় দেখে ঠাকুরমার নিচের দিকে যখন আগুন ধরায় দেওয়া হয়েছে দাও দাও করে যখন আগুন জয়লা উঠছে শরীরের পাতলা কাপড়টা আগুনের তেজে কুইরা ছাই হয়ে গেছে ঠাকুরমার দেহটা উলঙ্গ অবস্থায় চিতা মধ্যে পড়ে আছে। তখন ছেড়ে দেব তখন যখন এইভাবে আগুন ধরে গেছে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি এমন কেন করছে যখন আগুন দাও দাউ করে জ্বলতেছিল আমার কাছে মনে হইতেছে ঠাকুরমার গায়ে আগুন জ্বলে না আগুন জ্বলতেছে আমার কলি যায় আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না দুই চোখের পানি গড়গড়ে পড়তেছে ভাবতেছি কোন ধর্মে নিয়ে দুনিয়াতে আসলাম যে ধর্মের নিয়ম হলো সন্তান নিজের হাত দিয়ে মায়ের মুখে আগুন দেওয়া সন্তানের চোখের সামনে নিজের মার গায়ে আগুন দেওয়া এটা কেমন ধর্ম এটা তো আমি মানতে পারবো না অর্থাৎ আমার বাবা তার মায়ের মুখে আগুন দিতে পারে আমি তো সন্তান হইয়া আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না ওই দিন অনেক কান্না করেছি আর ভেবেছি যে আমি কিভাবে আমার মায়ের মুখে আগুন দেব। এটা তো কোনো আমার পক্ষে সম্ভব না বাবারা অনেক কষ্ট অনেক ব্যথা ওই দিন কানতে কানতে আমার প্যান্ট শার্ট পরনে ছিল সব ভিজে গেছে এত পরিমাণে চোখের থেকে পানি ঝরছে আমার মনে হয় জীবনে কোনো দিন এত কান্না আগে পরে করি নাই প্যান্ট শার্ট সব ভিজা গেছে কান্না থামাইতে পারি না হাওমাও করে কানতে কানতে একটা পর্যায়ে দেখলাম হাত পাগুলো ঠাকুরমার বাঁকা হইয়া তাস করে বিকট একটা শব্দ হলো সম্ভবত মাথার মগজ অথবা নাবিটা যখন ফুটে গেছে বিকট আওয়াজের কানে ভয় পাইয়া আমি অজ্ঞান হইয়া চিতা খোলায় পড়ে গেছি যখন ঘুষ ফিরে আসলো তাকে দেখি এখন আর ঠাকুর মাকে দেখা যায় না তাকে সহ যে লাকড়ির মধ্যে চিতা সাজানো ছিল সব লাকড়ি জ্বালায় যখন আমি গেট থেকে বের হইতেছিলাম তখন আমার বাবার হাত ধরে বলেছিলাম বাবা তুমি সন্তান হইয়া আজকে কিভাবে তোমার নিজের হাত দিয়ে তোমার মায়ের মুখে আগুন দিলা তোমার চোখের সামনে যখন তোমার মার দেহটা আগুনে জ্বলে পুরে ছাই হয়ে গেল বাবা তোমার কি একটু মায়া লাগে নাই আমি জানি না আমার বাবার ওই কথা মনে আছে কি নাই কিন্তু আমার স্পষ্ট মনে আছে তখন বাবা বলছিল কি করবি কি করব এটা ধর্মের নিয়ম আমাকে পালন করতেই হবে তার কথার উত্তরে আমি বলেছিলাম বাবা তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হইয়া তোমার মায়ের মুখে আগুন দিতে পারো তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হইয়া তোমার চোখের সামনে তোমার মার দেহটা আগুনে জৈলা পুইরা উলঙ্গ অবস্থায় ছাই হইয়া যায় তুমি সহ্য করতে পারো বাবা কিন্তু আমি আমার মাকে বড় ভালোবাসি আমি ছেলে হয়ে আমি আমার মার মুখে কিভাবে আগুন দেব আমার চোখের সামনে আমার মার দেহটা আগুনে জলে পুরে ছাই হয়ে যাবে এটা আমি সন্তান হয়ে কীভাবে সহ্য করব বাবা তখন বাবাই বলল কি করবি এটা আমাদের ধর্মের নিয়ম চলে আসছে মানতেই হবে কিছু করার নাই তখন আমি বলেছিলাম বাবা যে ধর্মের নিয়ম হয় সন্তান হয়ে মায়ের মুখে আগুন দেওয়া ওই ধর্মকে আমি মানি না মানতে পারবো না খোদার কসম তারপর থেকে আমি ছোট থেকে বড় হয়েছি কোনোদিন কোনো মূর্তি পূজা আমি করি না আমাকে করাইতে পারে না আমার মনের মধ্যে কষ্ট যে ধর্মের নিয়ম সন্তানের হাত মায়ের মুখে আগুন দেওয়াই ধর্ম মানতে পারি না কি করব। রাস্তা কোথায় একমাত্র আল্লাহর কাছে নীরবে নির্জন গোপনে নদীর পারে গিয়া দুই চোখের পানি ফলাইয়া মালিকের কাছে কান্তা মান বলতাম মাবুদ গো কোন পথে গেলে তোমাকে পাবো জানি না তুমি আমাকে সঠিক রাস্তা দেখায় দাও সঠিক ধর্মের উপরে কবুল করে নাও দুই চোখের পানি ফালাইয়া নদীর পারে গিয়া বলতাম কান্তামান গো তোমার ধর্মে তোমার কাছে যে ধর্মটা মনোনীত সেই ধর্মে আমাকে কবুল করে নাও তখন আমি চোখের পানি ফালাইয়া কান্তামান বলতাম মাবুদ এই দুনিয়ার ভিতরে হিন্দু হইয়া আমি তো আসি নাই মালিক হিন্দুর ঘরে পাঠাইছো তুমি তোমার পথ কোনটা আমি জানি না তোমার রাস্তা তো আমি চিনি না মালিক নদীর পারে গিয়ে আর বলতাম বাবু আল্লাহ তোমাকে আমি চাই তোমাকে যেন আমি পাই চোখের পানি ফলায় ফলে কান্তা আমার বলতাম মালিক হিন্দু হয়ে জন্ম নিয়েছি তোমার পথে চলতে পারি না আমাকে তুমি কবুল করিয়া রা আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে বান্দ আমার বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায় রাস্তা খুঁজা খুঁজি শুরু করিয়া দেয় আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলোকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয় তখন আমি মাওলা আমি মাওলা ওই বান্দাকে আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব বলি সুবহানাল্লাহ হান আল্লাহ আমার যুবক ভাইরা মুরুব্বি বাবারা যদি মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি ময়দানে দৌড় দিবা মাওলাকে পাওয়ার জন্য তুমি যখন তবলিকে দৌড় দিবা তুমি যখন চিল্লা লাগাইবা মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি ইস্তেমার ময়দানে গিয়া গোড়াগুড়ি খাইয়া দুই চোখের পানি ফালা कान बर बॉल मौला को বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায় রাস্তা খুঁজা খুঁজি শুরু করিয়া দেয় ওই চর্মনায় ময়দানে গিয়া উজানির ময়দানে গিয়া সর্ষিনা দরবারে গিয়া কাদে আর বলে আমার মাওলা মাওলাকে যখন বান্দা পাওয়ার জন্য পাগল হইয়া যায় তখন আমার আল্লাহ বলে বান্দা জন্য সমস্ত রাস্তা কুলিয়া আয় আয় বান্দা তুই আয় ও আমার যুবক ভাইরা মুরুব্বি জানিয়া রাখো মৃত্যুর পর মানুষ দুই দলে বিভক্ত হইয়া যাবে একদল মানুষ হবে জান্নাতি আরেক দল মানুষ হবে জান্নাতি আমার আল্লাহ বলেন জান্নাতি আল্লাহ বলে জানিয়ে রাখেও মানুষ মৃত্যুর পর দুই দলে বিভক্ত হইয়া যাবে একদল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী কিনা মাল্লার কবর রওনা দিলাম রে ভয় একটু চিন্তা ভাবনা করিও

শান্তি পাওয়ার জন্য গাড়ি কেনে বাড়ি কেনে সুন্দরী নারীকে বিবাহ করে মানুষ শান্তি তালাশ করে কিন্তু আমার আল্লাহ বলে বন্দা তুই যদি তোর দিলের শান্তি পাইতে চাও ওই গাড়ির মধ্যে দিলের শান্তি নয় ওই পাঁচতলা বাড়ির মধ্যে দিলের শান্তি নয় সুন্দরী নারীর মধ্যে দিলের শান্তি নয় আমার আল্লাহ বলে বান্দা তুই যদি দিলের শান্তি পাইতে চাও তাহলে আমি মাল্লার জিকির শুরু করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তাত মা ইন্ন বান্দা যখন মালিকের জিকির শুরু করি আদার তখন আল্লাহ বলে বান্দা তোর দিনে শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে জোরে জোরে বলি হা আমার যুৱক বাইরে মুৰব্বী বাবা আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হইতে পারে না আমার আল্লাহ পাক যে কোরআনের মধ্যে নামাজের হুকুম করছে রোজার হুকুম করছেন ওই কালামে পাকের মধ্যে পাক রব্বুল আলামিন আরেকখানা হুকুম জারি করিয়া রাখছে আমার আল্লাহ বলেন কুল্লু কুল্লুনা সিংদা মাউ